সো হ্যালো গাইজ, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর থাম্বনেল টাইটেল থেকে তো বুঝে গেছে আজকে কোথায় এসেছি। আজকে এসেছি মধ্যমগ্রামের চায়ের বাড়িতে, এই যে পিছনে দেখা যাচ্ছে চায়ের বাড়িতে, আর এসেছি আজকে বুফে দেখাতে। এবার বুফে আমরা মিনিমাম কত টাকার খেয়েছি, 350 টাকার, 400 টাকার। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাত্র 250 টাকার, মানে 249, 250 না, একটা কম। তো টোটালটাই দেখাবো, আর স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সবটাই দেখাবো। আপাতত ওটার জন্য ভেতরে যেতে হবে, তো আমার সাথে শাওনিও এসছে, শাওনিকেও ফ্রেমে নিয়ে নেবো আগে। আর শাওনিকেও নিয়ে চলে এসেছি, খুব মানে জাম জঞ্জাট এরিয়া, খুব আওয়াজের এরিয়া, আর আওয়াজ মানেই তো শাওনির আওয়াজ আসবে। তো ভিতরে যাবো, এখানে খুব ইউনিক লাগলো আমাদের 249 এর একটা বুফে, যেখানে স্টার্টার্সে নাকি পিৎজা থাকছে, বার্গার থাকছে, আর মেন কোর্সে আবার পোলাও থাকছে, নুডলস থাকছে, সবকিছুই আছে, সবকিছুই ট্রাই করবো। আমার আজকে বেস্ট, আমি ট্রাই করবো না, শাওনি করবে। আমারও ভেজ ডে, বাট দেন আমি আজকে পালন করছি না ভেজ ডে। তো চলো আপাতত কথা পাড়াবো না, এবার ভিতরে যাই, দেখি কি কি খাবার দাবার আছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা লোকেশনটা আগেই বলে দিই, ভিডিওর একদম মধ্যমগ্রাম চৌরাস্তা, এটা ঠিক তার পাশেই হচ্ছে চায়ের বাড়ি। তো চলো এবার ডাইরেক্ট অ্যাম্বিয়েন্সে চলে যাওয়া যাক। সেদিন চলে গেছিলাম চায়ের বাড়ি ক্যাফেতে, যেটি রয়েছে মধ্যমগ্রাম চৌমাথার একদম সামনেই। খুব ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্সের সাথে তাদের রোড সাইড ভিউটা দারুণ ছিল, কিন্তু ভিউজের থেকে বেশি ইম্পর্টেন্ট তাদের 249 এর বুফে, যেখানে স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সব অপশানই অ্যাভেলেবেল রয়েছে। যেতে যেতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক, স্যুপ, চিকেন বার্গার, ক্রিসপি চিকেন অ্যান্ড চিকেন পিৎজা। এক কথায় স্টার্টার্স খেলেই 249 উসুল মনে হচ্ছে। তো আমি অলরেডি একটা স্লাইস বসে বসে খেয়ে নিয়েছি, কারণ খুবই টেস্টি ছিল আর খুবই চিজি ছিল। তোমরা দেখতেই পেয়েছো পুরো চিজ ফুলটা, আর ভর্তি ভেজিটেবলস দেওয়া রয়েছে, চিকেন দেওয়া রয়েছে, আনিয়ন মিক্স তো দেওয়াই রয়েছে। তাদের টেস্টটা খুবই ভালো আসছে, আর আমরা বুফেতে ইউজুয়ালি এতটা মানে রিচ ফ্লেভার আমরা ওরকমভাবে এক্সপেক্ট করতে পারি না। তাও আবার উইদিন 249 এরই আমরা যখন কোনো পিৎজা হবে বা কোথাও আমরা খেতে যাই, তো পিৎজার ইউজুয়ালি দাম হয় 200 থেকে 300, 400 এরকম। বাট এখানে তোমরা বুফে পাচ্ছ, বুফের মধ্যে পিৎজা পাচ্ছ, তাও আবার সেটা মাত্র 249। চিকেনটা প্রচণ্ডই ফ্রেশ, আমি মানে একটা খেয়ে নিলাম পুরোটাই, চিকেনটা খুবই ফ্রেশ ছিল। আর অনেকক্ষণ ধরেই আমরা শুট করছিলাম, বাট স্টিল জিনিসটা কিন্তু এখনও ক্রিস্পি রয়েছে, মানে খাচ্ছি পুরো জিনিসটা কিন্তু এখনও ক্রিস্পি রয়েছে। আমি একবার একটু ভেঙে দেখাচ্ছি, মানে পুরো সাউন্ডটাই তোমরা ওরকমভাবে পাবে না, বাট খুবই ফ্রেশ চিকেনটা, দেখতেই পাচ্ছ। তো আর এখানে তোমরা একটা জম্বো সাইজের বার্গার পাচ্ছ, যেটা হেভিলি লোডেড, মানে 2-3টে ক্রিস্পি চিকেন দেওয়া রয়েছে, চিজ দেওয়া রয়েছে, মেয়োনিজ দেওয়া রয়েছে, আর নানা রকম সসেসও দেওয়া রয়েছে, পুরো মানে হেভিলি লোডেড। আমি এতটা এরকমভাবে খেতে পারবো না, তাই জন্য আমি এটাকে স্কিপ করছি, বাট তোমরা আসলে কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করো। তো আমরা এখন চলছি হচ্ছে মেন কোর্সের দিকে হামলা করতে, ওটা টেস্ট করে তোমাদেরকে বলছি কিরকম। এবার পালা মেন কোর্সের। মেন কোর্সে ছিল নুডলস, চিলি চিকেন, চিকেন 65, পোলাও অ্যান্ড চিকেন কষা। ওভারঅল স্টার্টার্স অ্যান্ড মেন কোর্স মিলিয়ে আইটেম কিন্তু প্রচুর ছিল এই 249 এর বুফেটিতে, ভাবার বাইরে। তো মেন কোর্সে আমরা যেটা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে চিকেন 65, এটা হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে ভেজ নুডলস, দিস ইজ পোলাও, এটা হচ্ছে চিকেন কষা, আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কও রয়েছে। আর তার সাথে সাথে তোমরা আইসক্রিমও পাবে, বাট যদি তোমরা 99 rupees এক্সট্রা অ্যাড করো দেন তোমরা আনলিমিটেড আইসক্রিম পাবে। তো এবার ফার্স্টে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন 65টা। তো এটা বেশ ওই কেরালা স্টাইল, আমরা যেরকম চিকেন 65 খাই ওরকমই, মানে ওই তোমার কারি লিভস দেওয়া রয়েছে, কারি লিভসের একটা ভালো ফ্লেভার আসছে, আর চিকেনটা কিন্তু বোনলেস না, এটার মধ্যে তোমরা বোনস পাবে, কারণ 249 এ বোনলেস এক্সপেক্ট করাটা একটু বেশি বাজে। তো এটা টেস্টটা বেশ ভালোই লাগলো আমার। বাট আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে এখানে ভেজ নুডলস রয়েছে, আর এখানে চিকেন চিলি চিকেন রয়েছে, তাকে চিকেনটা ট্রাই করা যাক। চিকেনটা কিন্তু খুবই ফ্রেশ, এখানে আগেও যে আমরা চিকেনটা খেলাম ক্রিস্পি চিকেনের, ওখানে চিকেনটাও কিন্তু খুব ফ্রেশ ছিল, আর কোটিংটা কিন্তু একদমই অল্প রয়েছে, মানে চিকেনের পোর্শনটাই বেশি, কোটিংটা একদম অল্প রয়েছে, আর এটা একদমই ঝাল না, খুবই লাইট একটা ফ্লেভার এটার থেকে আসছে। নুডলসটা একটু ট্রাই করা যাক, এটা কিন্তু হাক্কা নুডলস, ঠিক আছে, নর্মাল সরু সরু নুডলসগুলো নয়, হাক্কা নুডলস। তো অল্প একটু নিয়ে ট্রাই করছি,
একদম লাইট একটা নুডলস, মানে দুটো কম্বাইন করে যখন খাবে তখন একটা ডিফারেন্ট ফ্লেভার, ডিফারেন্ট টেক্সচার তোমাদের মুখে পাবে। বাট চিকেনটাও কিন্তু খুবই লাইট আর নুডলসটাও কিন্তু খুবই লাইট, একদম অয়েলি বেশি নয়, আর ভেজিটেবলসের পরিমাণও ভালোই মতন দেওয়া রয়েছে। আচ্ছা, এবার যেটা ট্রাই করবো, যেটা অনেকক্ষণ থেকেই ভাবছিলাম খাবো খাবো, সেটা হচ্ছে এই পোলাও আর চিকেন কষাটা। এটার গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি ঠিক বলবো না, একটু গ্রেভি দিয়ে আগে খাওয়া যাক। রাইসটা মানে খুবই লাইট আর এখানে তোমরা রেজেন্স পাবে, ঠিক আছে, আর নন অয়েলি, মানে বেশি অয়েল নেই, আর খুবই বেশি ওই যে অত্যাধিক একটা ফ্রেগনেন্স বেরোয় ওইটাও কিন্তু নেই। আমি বলবো এখানে আমরা এই তিনটে যেটা খেলাম এটা কিন্তু খুবই লাইট। এবার একটু চিকেনটা টেস্ট করা যাক, চিকেনটা হাত দিয়ে টেস্ট করছে বিকজ মানে খাওয়া পসিবল নয়। চিকেনটার মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারসগুলো ঢুকেছে আর দুটো কম্বাইন করে খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে যা যা খেলাম একদম ঝাল নয়, খুবই মানে বাচ্চারাও এসে ইজিলি খেতে পারবে, এতটাই মানে সবার জন্য কনজিউম। 49 যে এতগুলো তোমরা আইটেম পাচ্ছ, তাও আবার মানে প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই টেস্টি আর খুবই ডিফারেন্ট টেক্সচার সবগুলোর মধ্যে রয়েছে, এটা একটা আনবিলিভেবল অফার। তো এখানে আসো, তোমরা ট্রাই করো, তোমাদের কিরকম লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও। এবার সবশেষে ডেজার্টে আইসক্রিম। তো এই ছিল আজকের পুরো ভিডিও, টোটাল বুফেটাই তোমাদের দেখালাম। পুরো বুফেটার প্রাইস হচ্ছে 249 রুপিস। সেখানে স্টার্টার্সে তো দেখলেই তোমরা যে বার্গার, স্যান্ডউইচ, সরি বার্গার, পিৎজা সব কিছুই আছে। এছাড়াও মেন কোর্সে যা আছে মানে হিউজ মেনু, কী করে 249-এ দিচ্ছে সেটা আমিও জানি না, কিন্তু ওভারঅল পুরো মেনুটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তোমরাও গিয়ে ট্রাই করতে পারো মধ্যমগ্রাম চায়ের বাড়িতে, একদম মধ্যমগ্রাম চৌরাস্তার ওপরেই চায়ের বাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানাও, ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, যত পারবে শেয়ার করো। আর হ্যাঁ, চায়ের বাড়িতে গিয়ে একটু বুফেটা ট্রাই করো, আর অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরম আরও ভিডিওদের জন্য।